গুড মর্নিং। আজকে অনেক ভোর ভোর, 5:10 বাজে এখন এখন উঠে পড়েছি। আমার ইয়েটিয়ে হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা খেয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো সেই জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম। সঙ্গে থেকো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। গুব্বু মহারাজ এখনও ওঠেননি, গুব্বু মহারাজ এই যে শুয়ে রয়েছেন এখনও, ওকে ডেকে ডেকে পারছি না যে উঠে পড়ো, অনেক দেরি হয়ে যাবে। আমি চা বসানো হয়ে গেছে, চাটা খাবো, চাটা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। ঠান্ডাটা বেশ ভালো আছে, যাওয়ার সময় মনে হচ্ছে ভালো ঠান্ডা লাগবে, দেখা যাক কী করা যায়। চলো, দেখতে দেখতে অনেকটা বেজে গেছে, 6:15 মতো বাজে, এখন আমরা বেরিয়ে যাব। এই যে গুপু মহারাজও রেডি, আমিও রেডি, চলো তাহলে যেতে যেতে কথা হবে রাস্তায়, রাস্তায় বেরিয়ে যেতে যেতে কথা হবে। চলো তাহলে, বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। চলো, অনেকক্ষণ বেরিয়ে পড়েছি কিন্তু, মানে 6:20 বেরিয়েছি, এখন 6:30 মতো বাজে, যাচ্ছি রাস্তা দিয়ে, দেখি কতক্ষণে পৌঁছায়। সঙ্গে থেকো, মাস্কটা কিন্তু এক্ষুনি আমি ভেবো না যে মাস্ক না পরে যাচ্ছি, মাস্ক পরে নিচ্ছি। চলো, হাই রোডে, হাই রোডে উঠেও গেলাম, এতক্ষণ ভেতর ভেতর রাস্তা দিয়ে যতটা আসা যায় এসে, এবার হাই রোড। চলো, এই যে মহারাজ আমার, চলো যাই। 8:00 বাজে এখন, রানাঘাটে আমরা চায়ের দোকানে, সেই চায়ের দোকানে সেই বেরিয়েছি, আর এই একটা জায়গায় দাঁড়ালাম, আর পারছি না। এই যে, তাহলে তাই নাও, বলো যেতে চায়ের দোকান। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, আবার রওনা দিয়ে দিই। চলো, যেতে যেতে কৃষ্ণগড় যাওয়ার পথে বাতকুল্লায় হঠাৎ করে একটা বাজার চোখে পড়ল, রাস্তার একটু সাইডেই বাজারটা। এত ফ্রেশ সব সবজি দেখে আর নিজেদের সামনে রাখতে পারলাম না, ওখান থেকেই ব্যাগ কিনে, ব্যাগ বোঝাই করে করে 2 ব্যাগ বাজার করে তারপরে আবার আমরা কৃষ্ণগড়ের উদ্দেশ্যে রওনা হলাম। মানে ক্ষেত থেকে মনে হচ্ছে কেবল তুলে নিয়ে এসেই বসে পড়েছে, এত সুন্দর। গুপ্পু খেতে বসে পড়েছেন, হয়েও গেছে, থেকে আসতেই পারিনি। এই যে এটা আমার মাইমা, সেজ মাইমা, এখন জোর কদমে কাজ চলছে। এই যে মাংস ম্যারিনেট করা চলছে, কাজ করো কাজ করো, মন দিয়ে কাজ করো সব। আর মার ওইদিকে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বিশাল কাজকর্ম চলছে।
স্নান টান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি এদিকে। এদিকে জোর কদমে কাজকাম চলছে, মাইমা ওদিকে মাটনটা রান্না করছে, আর মা এই যে যত সবজি, মানে বাজারটায় গিয়ে আমরা পাগলের মতো করছি যে কি নেব আর কি নেব না, মানে সত্যি আর আনার জায়গা নেই বলে তাই, যে আর আনতে পারবো না এর বেশি। তাছাড়া মানে ফ্রেশ ফ্রেশ সবজি, ও কি সুন্দর। তা ওইসব বাজার মা এখন গোছাচ্ছে, আর আমার উপরে দায়িত্ব পড়েছে দই কাতলা করার। এটা কি ঠিক বলো তো? হ্যাঁ, এই খাটাখাটনি করে আসলাম, এরপরে রান্নাবান্না করতে কারোর ইচ্ছে করে বলে দই কাতলা তুই করবি? যাই হোক, চলো রান্নাবান্না করে ফেলুক, ওরা করুক, আমি দই কাতলাটাই শুধু আমি করবো। আর বাবার ছেলে ওইদিকে দাঁড়াও, অন্ধকার করে দিয়েছে, অবশ্য সোমনাথ একটু শুয়েও পড়েছে, ঘুমাচ্ছে কেন, সেই ভোরবেলায় উঠেছে, উঠে তো এতটা রাস্তা এইভাবে নিয়ে আসা, ওর ওপরই তো পুরো দায়িত্বটা, একটু চারিদিক দিয়ে খাটাখাটনি বেশি গেছে, আবার এসে আবার বেরিয়েছিল, আবারও অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো করে ঠোটে নিয়ে আসলো, জাস্ট এখন একটু শুয়ে রয়েছে। চলো তাহলে মাইমা দিকে মাটনটা করা হয়ে যাক, তারপরে আমি দই কাতলাটা করে ফেলি। শাক কেমন হয়েছে গব্বু? মেনুতে কি কি আছে সব বলতে হবে, কিন্তু প্রথমে শাক দিয়ে শুরু হলো, তাই তো? দাদু ভাই ওটা বলে, দাদু ভাই। আচ্ছা, এবার কি দিয়ে খাচ্ছ? ডাল আলুর চিপস, তাই তো? ডাল ভালো হয়েছে? খাচ্ছে আর আমাদের ওই দিকটা একটু ইগনোর করে যেও, কি অবস্থা। এবার কি খাচ্ছ? মাছ দই কাতলা। কেমন লাগছে? এ মাছটা কেমন হয়েছে মামা? হ্যাঁ, লঙ্কাটা নিলাম না কিছু চোখ মুখের অবস্থা দেখছো, কি অবস্থায় রয়েছি, আর পারছি না একদম, চারটে মনে হয়, চারটের বেশি বেজে গেল, এখনো ঘুম নেই, কিছু নেই। একটু পান চেলাম এদের কাছে, পানও দিচ্ছে না, নেমন্তন্ন বাড়ি এমন খাওয়ালে একটু পান নেই, কিছু নেই। যাই হোক, আমি এখন একটু শুয়ে নিই, তাছাড়া আমি মরে যাবো। ব্লগটাও আমি এখানটাই শেষ করছি।